করে দর্শন করে বোঝেন ঠেলা বঙ্গবন্ধু সৈনিক শেখ হাসিনার সৈনিক ধর্ষণের সেঞ্চুরি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যৌন উত্তেজনা বেড়ে যায় যৌন শক্তির বৃদ্ধি হয় এমন বৃদ্ধি হয় যে মা বোনেদের ঘুম আরাম করে ছেড়ে দেয় এরা তো এগুলো কি দিয়ে আপ্যায়ন করবেন এই খাইরুলকের আদালত দিয়া নাকি এগুলোর জন্য অন্য কোনো ব্যবস্থা নিতে হবে গণ অভ্যুত্থান ঘটাইতে হবে আর এদিকে মাশরাফিকে নিয়ে খতনা করাই দিছে হাসিনা খতনা করাই দিয়া ওরে এমপি বানাইছে ইমেজটা শেষ সাপ বিজয় করে মেয়েগুলো আসতেছে গাড়িটা সাজাইছে কি দিয়ে একবার চিন্তা করেন হাসিনার হাতে ফুটবল জীবনে ফুটবল চোখে দেখছে কোনোদিন হাতে ফুটবল নিয়ে খাড়া হয়েছে লজ্জ ব্যাপনার দলীয়করণের এর চাইতে উন্মাদ নজির আর পৃথিবীতে নাই সাপ খেলা কি আপনার বাপের সম্পত্তি এটা এটা তো যাতে সারা দেশের মানুষের এক পাশে বাপের ছবি আরেক পাশে মেয়ের ছবি আর কিছুর দরকার নেই বনের মধ্যে ভালুক দৌড়াচ্ছে বিরাট করে দৌড়াচ্ছে চিৎকার করে করে দৌড়াচ্ছে তো বনের বাঘ সিংহ টিংহ সব কিরে তুই এরকম দৌড়াচ্ছিস কেন কয়ে যে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে তুই দৌড়াচ্ছিস পুলিশ গাদা ধরার জন্য আসছে গাদা ধরার জন্য আসছে তুই তো ভালুক তুই দৌড়াচ্ছিস কেন বাবার এটা হাসিনার পুলিশ আমারে ধরে নিলে 20 বছর লাগবে আমি যে গাধা না এটা প্রমাণ করার জন্য আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলছেন যে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে চারিদিকে পেশাজীবী আমি বললাম না ভাই এখন চারিদিকে পেশিজীবীতে ভরে গেছে বাংলাদেশ এই পেশিজীবীগুলোর সাহায্যতা করে গণ আপ্যায়ন না করা পর্যন্ত বাংলাদেশের মুক্তি নাই রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এই লোকে আপ্যায়নের ব্যবস্থা করতে হবে গণ আপ্যায়ন এত সুন্দর আপ্যায়ন করবেন যে 14 গুষ্টি যেন মনে রাখে আপ্যায়ন কাকে বলে ইয়া কত প্রকার চেষ্টা হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ডাস্টবিন দক্ষিণ এশিয়ার ডাস্টবিন হলো বাংলাদেশ এখানে আইন বইলে কিছু নেই যে যাহারে মারে ধরে ধরে মারে ঘরে ঘরে দেয় হানা সাপ গেমসের মেয়েদের মাথা ফেটে যে একটু আগে বলো সুটকেসে করে যে জিনিসপত্র আসছে যে গরিব মেশের বাচ্চা কাচ্চা রে বাবা রে মেয়েগুলো কত কষ্ট করে খেলে আবেগ নিয়ে বাড়িতে আসছে তাদের সুটকেসগুলো চুরি করছে সুটকেসের ভেতরে মালামাল যা ছিল নিয়ে নিছে সম্বর্ধনা দিতেছে প্রেস কনফারেন্স সব বিশিষ্ট নারী কাজী সালাউদ্দিন সাহেব সামনে বসা বিশিষ্ট নারীরা সব সামনে বসার খেলোয়াড়রা ওখানে নাই কালীর মধ্যে এক জায়গায় দেখলাম সাবিনারে একটা জায়গায় দাঁড়ায় আছে যে কোচের জন্য এত বড় ঘটনা সেই কোচকে ধরেন কাছু মাছু করে পেছনে দাঁড় করে রাখ স্যার সব মহিলারা সামনে বসা কাজী সালাউ ক্রিকেটের এত বড় স্টার সাকিব সাহেব বিলিয়ন বিলিয়ন টাকা কামাইছো বাপজান ভালো দেশের লোক সারা পৃথিবী তোমাকে সম্মান করে দেশের মানুষ তোমাকে ভালোবাসে তুমি একটা ভালো ছেলে হয়ে থাকতা হেতে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে গেছে বুঝেন দেশের অবস্থা আর একটা ছেলে ছিল ভালো ছেলে ক্যাপ্টেনশিপ ভালো দিয়ে হেডারে কান ধরে নিয়ে অন্ধকার রাতের এমপি বানাইছে মানে ইমেজকে দাঁড় করাতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে ওই যে সালমান রহমান সাহেব উনি নিয়ে সাকিবের গায়ে মোটামুটি ইজ্জত মেরে দিছে আর এই ছেলেও তো ধরেন একটু বেয়াদব টাইপের তো ঘটনা ঘটে গেছে